বিজেডি তার শেষ খেপ প্রার্থী তালিকা ঘোষণা করেছে। সেই ভিতরে দেবগড় বিধায়ক প্রার্থী বদলাইছে বিজেডি। টিকেট পাইথিবার অরুন্ধতী দেবীঙ্কু বদলাই করি জুয়ান চেহারা হিসাবে রোমাঞ্চ রঞ্জন বিশ্বাসকু প্রার্থী করেছে বিজেডি। অরুন্ধতী দেবীঙ্ক টিকেট কটবার বাবদে নিজের প্রতিক্রিয়া রাখিছেন রোমাঞ্চ। সে কহিছ যে প্রার্থী হলে বি আর যেতে আশাই থিলে বি আমি সবু গোটে পরিবার ভিতরে কাম করুছু। যে দল কি লোক বেশি ভল পাইথিসন দলর মহত্ব অধিকা থিসি। সে দল ভিতরে আশাই অয়তকা রহবারটা স্বাভাবিক আয় বলে সে কহিছন। নবীন পট্টনায়কঙ্ক বিকাশ বার্তাকে নেই করি লোকঙ্ক পাশকে জিমু আর সমকু সাঙ্গে নেই করি নির্বাচন লড়বু বলি রোমাঞ্চ কহিছন। সর্বপ্রথমে তো দেবগড়বাসীঙ্ক তরফরু ধন্যবাদ দেওয়া মাননীয় মুখ্যমন্ত্রী আমার দলর সুপ্রিমো শ্রীযুক্ত নবীন পট্টনায়কঙ্কু, দ্বিতীয়রে আমার ফাইভ টি অধ্যক্ষ বিকে পান্ডিয়ান স্যারঙ্কু, তারপরে আন্তরিকতার সহিত মোর গুরু মোর বড় ভাই যিকি আজি আমার সম্বলপুর লোকসভা নির্বাচন মণ্ডলীর প্রার্থী আমার সাংগঠনিক সম্পাদক ববি ভাই প্রণব প্রকাশ দাসকু আন্তরিকতার সহিত কৃতজ্ঞতা জনাউছি যে আজি আমার টিম উপরে সে মো উপরে নু আমার টিম যে বিজেডি টিম যে টিম কি গত পঞ্চায়েত ইলেকশনরে ওড়িশার হাইস্ট লিড করিগিরি আজি গোটে রেকর্ড সৃষ্টি করেছিলা সেই টিম উপরে বিশ্বাস করিগিরি আজি টিকেট দেইছন্তি আজি ঘোষণা করছন্তি। তেণু দেবগড় বাসী তরফরু সমস্তঙ্ক তরফরু হৃদয়কার সহিত মু আন্তরিক শুভেচ্ছা জনাউছি। কিছু না আমি গোটে পরিবার যেতে আশায়ী থিলে বি সব গোটে পরিবার ভিতরে যে দলর মহত্ব বেশি থাকে লোক যে দলকু বেশি ভালো পাও থাকে সে দলরে নিহতি ভাবে আশায় অধিকা রয়েবে। তেণু আমি কিছু পদ পদবীর কিছু এমনি না আমি পরিবারে অছু কেতবে কাহকু কেউ পদ মিলুছি আজি দেখুন পঞ্চায়েত ইলেকশনরে প্রায় সব পদ পদবীরে আমার দলর আমার পরিবার সদস্য অনেক কবি দাস আজি যে সম্বলপুর মাটিরে আজি ঠিয়া হয়েছেন আজি লোকসভা নির্বাচন মণ্ডলীরে তাঁকু কেমতি আমি দেবগড়ে হাইস্ট লিড্রে জিতেবু সেইটা হচ্ছে আমার টার্গেট আমার টিম্র টার্গেট। নবীন পট্টনায়ক গভর্নমেন্টরে আজি পঁচিশ বর্ষ শাসন ভিতরে আমি একাবেলে ডবল শঙ্খ দেবগড় জেলায় দেখিনু, এই থর আপন মানে দেখবে ডবল শঙ্খ আমি বজাইবু। ববি দাস বি জিতবে এমএলএ ক্যান্ডিডেটকু বি নবীন পট্টনায়কু বি ষষ্ঠ থর মুখ্যমন্ত্রী ভাবে আমার দেবগড়বাসী সহযোগ করবে। প্রার্থী ঘোষণা হেলা পরে দেবগড় বিজেডি নে খুশির মাহল দেখবার কে মিলিছে। রোমাঞ্চক না ঘোষণা হেলা পরে স্বাগত করবার সঙ্গে মিঠা বাটি করে খুশি মনেছেন বিজেডি কর্মী। মাননীয় মুখ্যমন্ত্রী সবু দিককে বিচার করি কিনা নয়া প্রার্থী দেইছেন। দলর সুপ্রিমোঙ্ক নিষ্পত্তিকে স্বাগত করবার সঙ্গে বিধায়ক প্রার্থী সাংসদ প্রার্থী বহুত ভোট নিয়ে জিতবে বলে কহিছেন জেলা বিজেডি সভাপতি চিত্তরঞ্জন প্রধান। মোর সমস্ত ভোটর ভাই মানুষ বিজু জনতা দল ভাল পাওতা সমস্ত ভাই ভী মানুষ অনুরোধ করবি আমি দল সহ নিশ্চয় অছু রহবু মধ্য আউ ক্রিয়া প্রতিক্রিয়া কথা কিছু সময় সূত্রে এগুলা সব সমাধান হব যদি কিছু সেমতি হয়েছি নিশ্চয় তা প্রতি আউ কিছু বি ব্যবস্থা হয়ে থাকে পারে এই যে কথা তো বর্তমান আমি উল্লেখ করি না কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী যেত ডিক্লার কলে রোমাঞ্চ রঞ্জন বিশ্বাল বর্তমান প্রার্থিত্ব পাইলে বিধানসভা ক্ষেত্রে সে নিশ্চিত মাত্রায় টিকেট দিয়া হয়েছি আমি তাঁর সপক্ষে যাই বহু জলদি হুয়েত চার তারিখ বা ছ তারিখ আমি নমিনেসন দেবু এবং পরে পরে বিজু জনতা দল জিতা ভরপুর চেষ্টা করবু। আউ গোটে সবুঠ বড় কথা হল আমার সংগঠন সম্পাদক শ্রীযুক্ত প্রণব প্রকাশ দাস আমার সহ আপনার সংসদীয় ক্ষেত্রে সম্বলপুর সংসদীয় ক্ষেত্রে সাংসদ প্রার্থী আকারে আমার সহ অনেক তাঁকু নিশ্চিত ভাবে তাঁর সহ পুরা সংগঠন অ এবং দেবগড় জেলা তাঁকু ভরপুর ভাল পাও তাঁর বক্তব্য হল তাঁর নিজের অঞ্চল ব্যতীত তা দেবগড়কু সে উন্নতি করা বলে গোটে সংকল্প নিয়ে আসছেন। টিকেট ঘোষণা হল পরে মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক বিজেডি নেতা কার্তিক পাণ্ডিয়ান সম্বলপুর লোকসভা প্রার্থী প্রণব প্রকাশ দাসকু ধন্যবাদ দিয়েছেন রোমাঞ্চক।